স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেদওয়ান আতিক, ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ছোট বিনিয়োগকারী। কিছুদিন আগে, লাস্ট এক সপ্তাহ আগে, আমি একটা ইউএস বন্ড মার্কেটের গত 90 বছরের একটা অ্যানালাইসিস দেখলাম, যে নির্বাচনের আগের বছর এবং নির্বাচনের পরবর্তী সময় বাজারের আচরণ কিরকম থাকে, কি রকমের থাকে। প্রথম দেখলাম যে 90 বছর লাস্ট 90 বছরে প্রতি বছরই আমেরিকান স্টক এক্সচেঞ্জে আপনি নির্বাচনের আগের বছর বাজার খুবই শেকি থাকে, পুরো বাজার কখনোই ভালো হয় না একসাথে, হয়তো কিন্তু কিছু স্ক্রিপ্ট প্লে করে। আর আরেকটা অ্যানালাইসিস হলো ওরা করছে, সেটা হচ্ছে যে যদি সেম গভর্নমেন্ট সার্ভাইভ করে পরবর্তী নির্বাচনে, তাহলে তার পরবর্তী ওই বছর প্রথম বছরটা স্টক মার্কেট খুব বুলিশ থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা অ্যানালাইসিস হলো, যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে পরের বছর মানে আগের বছর যেমন সে কি থাকে, পরের বছর একদম বেয়ারিশ থাকে, আফটার ওয়ান ইয়ার আবার স্টক মার্কেট ঘুরে যায়, কারণ নীতি নির্ধারণী পর্যায়ে কিছু পরিবর্তন থাকে নতুন গভর্নমেন্ট আসলে। তো এই জিনিসটা দেখলাম, দেখার পরে আমার যেটা মনে হলো যে একটা স্টক এক্সচেঞ্জের 90 বছরের অ্যানালাইসিস করা আসলে খুব রেয়ার, আপনার কাছাকাছি 100 বছরের কাছাকাছি সময়ের আপনার অ্যানালাইসিস। নির্বাচনের আগের বছর আমরা সবাই যেটা আশা করি যে পুরো বাজার একসাথে বুলিশ হয়ে যাবে, সে ধরনের কিছু হওয়ার সম্ভাবনা যেহেতু আমেরিকান বাজারে গত 90 বছরে হয় নাই, আর আমরা এখন আশা করা একটা অন্যরকম আচরণ হবে। আমরা এই বাজারে হয়তো, যেহেতু ওরা বলতেছে যে কিছু আইটেম ভালো থাকে, আমরা হয়তো আমাদের বাজারে 20 আইটেম ভালো থাকতে পারে এরকম আশা করতে পারি, কিন্তু একসাথে পুরো বাজার আমাদের একসাথে বুলিশ হয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।